আবারও আঠাশ কে রেশন দোকানের বিরুদ্ধে ক্ষোভ উকড়ে দিয়ে ধর্নায় বসে পড়লেন গোয়ালপুকুর দুলম ব্লকের সামনে এদিন দীর্ঘক্ষণ অফিসের সময় হয়ে যাওয়ার পরেও অফিসে দরজা খুলে দেওয়া হয়নি দরজার সামনেই মহিলারা বসে পড়েন তাদের অভিযোগ তিন মাস ধরে তাদেরকে রেশন সামগ্রী দেওয়া হয়নি অথচ তাদের হাতের আঙ্গুলে ছাপ নিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে স্লিপও দেওয়া হয়েছে একাধিকবার তারিখ দিয়েও সেই নির্দিষ্ট তারিখে গ্রাহকেরা রেশন দোকানে পৌঁছলেও তাদেরকে রেশন সামগ্রী নাই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এদিন বেররান ছগড়িয়া পুয়ার বিভিন্ন গ্রামের লোকেরা বিডিওর কাছে উপস্থিত হয় এই অভিযোগ নিয়ে অভিযোগকারীদের সূত্রে জানা গিয়েছে সেই ডিলারের ডিলারশিপ সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন সমষ্টি উন্নয়ন অধিকারিক যার জন্য আবেদনপত্র এস সিএফএস নিকটে পাঠানো হবে তো আমি বলব আপনাকে স্বাগত জানাই আমরা এই ইয়ার এখানে বিডিও সাহেবের কাছে আজকে এসছি আমরা ছগড়িয়া বাড়ি আমরা টায় চার মাস পাঁচ মাস ধরে আমাদের ফিঙ্গার নেওয়া হয়েছে আবার যেটা ওর কার্ড আছে খামটা আছে খামটাতে আমাদের সব কিছু করা আছে বলছে আজকাল করে আমাদের উনত্রিশ তারিখে আসলাম উনত্রিশ তারিখে ঘুরালো এর আগে ঘুরালো উনত্রিশ তারিখ আজকে আজকে আবার বললো যে উনত্রিশ তারিখে বলল যে তিন তারিখে আসো তিন তারিখে আসার বাদে বলছে যে ই আজকেও মাল হবে না মানে তিন তারিখে ডাকলো আমাদের ছগড়িয়া পোয়ার আর বেরানকে ডাকার বাদে আমরা যখন সবাই এক জায়গায় জমা হয়েছি তখন বলছি যে আজকেও হবে না মাল দেওয়া হবে না তোমরা আসো শনিবার তোমার শনিবার সবকে মাল দেওয়া হবে তো শনিবার আবার যখন টাইম নিলো তো আমরা বললাম তিন তারিখ তাহলে কেনে দিলো আমরা যে অতগুলো মেয়ে ছেলে আমাদের কাজ ছেড়ে সকালে তো ঠান্ডাতে ঠান্ডাতে আমরা যে আসলাম তো তিন তারিখ টাইম দিয়ে বাদে আমাদের আবার বলছে যে শনিবার আসো এটা কেমন বিচার হলো বলছে মাল ঢুকেনি যখন আমি ওখানে মাল ঢোকানি বললো তো আমি বলছি খাদ্য অফিসে ওখানে নাম্বার আছে খাদ্য অফিস দপ্তরে আমি ফোন লাগালাম তো বলছি যে আমি তোমার এই মাসের দায়িত্ব নিতে পারবো তুমি আগের মাসে মাল কেনে পাওনি ওটা আমার দায়িত্ব না তখন আমরা এই সব গ্রামবাসীকে নিয়ে আমি এই ব্লকে আসলাম এসে বিডিও স্যারের সাথে যোগাযোগ করতে হবে বিডিও স্যার আমাদেরকে কি সমাধান করে দিচ্ছে এটা আমরা জানতে চাই আমাদের এ তো এই যে পাঁচার দিকে দেখেন সব মহিলারা দাঁড়িয়ে আছে মহিলারা সব রান্না ছেড়ে এখানে এসছে তো আমাদের একটা সমাধান চাই এটা আপনার কাছে বলতে চাইছি প্রথমত আপনাদের নিউজ টোয়েন্টি ফোরকে স্বাগতম তারপরে আজকে আমাদের এখানে উপস্থিতি একমাত্র কারণ যে আমরা আমার বাড়ি বেরান আমাদের চাকরি কাহাটা কে দোকানের আমরা রেশন দোকানের গ্রাহক আমা আমি বিগত ডিসেম্বর মাসে চারবার আমাকে ডেট দিয়েছে চারবার এসছিলাম চার দিনেই আমাকে মানে ফেরত করে দিয়েছে হ্যারাসমেন্ট করা হচ্ছে ডেট দিচ্ছে এমনকি গ্রামে গিয়ে অ্যানাউন্সমেন্ট করে আসা হচ্ছে যে আসো তোমরাকে উন তারিখে সাতাশ তারিখে মাল দেবো সাতাশ তারিখে এসেছি মাল হয়নি দাঁড়িয়ে থেকে থেকে চলে আর এখানে আসা মানে একটা দিন পুরোটাই দিনটা বরবাদ হয়েছে মজুরি শেষ এবার আজকে সেদিনে মানে আঠাশ তারিখে আসছিলাম আঠাশ তারিখে এসে পুরো দিনটা দাঁড়িয়ে থেকে মাল পাওয়া যায়নি বলে তিন তারিখে দেবো আজকে তিন তারিখে সকাল থেকে এখন এগারোটা পর্যন্ত হয়ে গেল আমরা ওখান থেকে আসছি ওখানে যখন আসছি যদি আমরা ওখানে দাঁড়াচ্ছি তো বলছে ওর মা যা যার নামে খায়রন ডিলারটা আছে সে বলছে তোমরা ডাকাতি চুরি করতে আসছো নাকি এখানে হ্যাঁ আখতার উন্নেশা ও বলছে যে তোমরা কি এখানে ডাকা দিই বা চুরি করতে আসছো আমরা তাহলে আমাদের প্রাপ্যটা নিতে আসবো না আর আমাদের ফিঙ্গার করে দিয়ে ছেড়ে দিচ্ছে আমরা কি ওই স্লিপ দিয়ে বা ফিঙ্গার করা কার্ডটা দিয়ে ধুয়ে ধুয়ে পানি খাবো নাকি আমাদের অসহায় মানুষ আমাদেরকে এইচ পি পিএচএচ কার্ডগুলো আছে তাহলে আমাদের ওগুলো লাভ কী এবার বলছে এমনও কথা তুলছে যে আমরা বলছি যখন যে আমরা ইন্সপেক্টরের কাছে যাবো বা বিডিওর কাছে অবজেকশন জানাবো মানে ওখানে গিয়ে কী করবে ওরা তো আমার কেনা আছে বারো লক্ষ টাকা দেন কি অফিসারদের কিনে রেখেছে এই কথাটা ওঠার মানে কি তাহলে হ্যাঁ তাহলে কি আমরা যে বিডিওর কাছে আমরা আস্থা রাখতে পারি না তাহলে কি আমরা বিডিও সাহেবের কাছে এসে আমরা কোনো সমাধান পাবো না সমাধানের সূত্র বের হবে না নাকি আমরা এখান থেকে জানতে চাই এখন বিডিও সাহেবের কাছে আসছি যে বিডিও সাহেব আমাদের কী সমাধানের সূত্র বের করে দিচ্ছেন নাহলে আমরা অন্য কোনো বিকল্প ব্যবস্থা নিতে হবে আমাদের তাহলে আমরা না শুধুকে আমি কার্ড নিয়ে নিয়ে হেঁটে বেড়াবো আরে যখন ইচ্ছা হবে যখন আসবো তিন তারিখে আসো তিন তারিখে হলো না বেলা পাঁচ তারিখে আসো পাঁচ তারিখ হলো না যখন ইচ্ছা তখনই আসবে আর আমরা আসাতে বলে নাকি ওকে ডাকাতি করতে আসছি বেলা ওকে ভাঙচুর করতে আসছি নাকি চোর মাল চুরি করে নিতে আসছি তাহলে আমরা কে কেন আমাদেরকে ডিলারটা ওখানে রেখে আমরা ভাঙ কেন করছে না এই আমার নাম মাসুদ আলম বাড়ি বের রান